الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه، قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن، وما آمن معه قليل. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا مع الكافرين. قال سآوي إلى جبل يعصمني من الماء، قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم، وحال بينهما الموج فكان من المغرقين. وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي، وقيل بعدا للقوم الظالمين. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين. صدق الله العظيم.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে ভূমিকা ছাড়াই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই খুব অল্প সময়ের মধ্যেই। তো আলহামদুলিল্লাহ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কাজলা মানে মেইন ব্রাঞ্চ যেটা, সেখানের নতুন অফিসে আজকে আমি এই ভিডিওটি করছি বা আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ বা বার্তা দিতে চাচ্ছি। তো আপনাদের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায় হাঁটি হাঁটি পাপা করে মারকাজুত তাহফিজ অনেক দূর এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে, গর্বের সাথে এবং প্রফুল্লতা মনে নিয়ে আপনাদের কাছে এটা বলতে চাই। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই এবং আপনাদেরও শুকরিয়া আদায় করতে চাই যে মারকাজুত তাহফিজ মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্রাঞ্চ হয়েছে, অনেক স্টুডেন্টরা এই পর্যন্ত এখানে হাফেজ হয়েছে, পড়াশোনা করেছে, অনেকে পড়াশোনা শেষ করে অন্য অন্য ডিপার্টমেন্টে পড়ালেখা করছে। এবং আমাদের মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কয়েকটি নিজস্ব জায়গাও রয়েছে আলহামদুলিল্লাহ, যেমন ব্রাহ্মণবাড়িয়াতে জায়গা আছে আলহামদুলিল্লাহ, সাইনবোর্ডে আপনারা প্রায় যারা ঢাকা চিটাগাং রোডে চলাফেরা করেন তারাও দেখবেন, অথবা ঢাকা টু সিলেট যাতায়াতের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ঢাকা থেকে যেতে হাতের ডান পাশে এবং ঢাকাতে ঢুকতে হাতের বাম পাশে যে একটি দৃষ্টিনন্দন মাদ্রাসা পড়ে সেটি হচ্ছে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ নিজস্ব জায়গায় এই ভবনটি স্থাপিত হয়েছে এবং এটা অস্থায়ী ভবন, স্থায়ী জায়গায় অস্থায়ী ভবন। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে, আপনাদের এই দোয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ অচিরেই দৃষ্টিনন্দন একটি এবং বিশ্বের দৃষ্টান্ত হয়ে থাকবে এমন একটি বিল্ডিং মাদ্রাসার জন্য হয়তো বা হতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, মানে সব সফলতার কথা আসলে বলেও শেষ করা যাবে না, কারণ আপনারা এটাও জানেন যে এই পর্যন্ত প্রায় 50 জন তো হবেই যে যারা বাহিরে আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া ছাড়াও বিভিন্ন প্লেস অর্জন করে বাংলাদেশের সুনামকে সারা বিশ্বের মাঝে তুলে ধরেছে, বাংলাদেশের লাল সবুজের পতাকার মান বিশ্বে উদ্দিন করেছে। তো এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য এটা পাওয়া। যারা এটাকে পজিটিভলি নেবে তারাই সত্যিকার অর্থে দেশপ্রেমিক। তো আপনারা হয়তো অনেক অবাক হবেন এটা পজিটিভলি না নেওয়ার কি আছে, প্রত্যেকটা সেক্টরেই মানুষ মানে ভালো খারাপ আছে, ভালো চায় খারাপ চায়, এরকম প্রতিটা সেক্টরেই আছে। তো যাই হোক, মানে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, মূল কথা যেটা যে আলহামদুলিল্লাহ যে এই বাংলাদেশের মানকে যে বিশ্ব দরবারে সুমজ্জ্বল করা এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি পাওয়া। আমি বাংলাদেশের ঊর্ধ্বধনী যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং শীর্ষস্থানীয় যারা দেশের শাসকরা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ব্যাপারে অবশ্যই আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, কারণ কোরআনের পক্ষে ভূমিকা নিলে আপনারাই জয়ী হবেন। অতএব এদিকে আমাদের যেই সফলতা আছে, আমাদের সফলতা এতটুকুই যে কোরআনের মাধ্যমে কোরআনের ইলম, কোরআনের বিজয় এটা আরো বিস্তার লাভ করুক। আর আপনাদের হচ্ছে যে এই মুসলিম দেশে, মুসলিম কান্ট্রিতে কোরআনিক আরেকটা বিপ্লব ঘটুক, এই জন্য আপনাদের কাছে এই উপস্থাপনটা আমার করা যে অবশ্যই এই ব্যাপারে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। আরেকটা কথা হচ্ছে যে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন তারা সবসময় থাকবেন, যারা দূর থেকে বুঝে না বুঝে শুনে
বিভিন্ন রকম মানে অযথা সমালোচনা করা, আসলে আমি আপনাদের কাছে মানে আমি আমাদের সুনামটাকে তুলে ধরবো তা না, শুধু এতটুকু বলবো আপনারা আসুন দেখুন বুঝুন, তারপর আপনার যে ব্যক্তিগত মতটা আছে, ব্যক্তিগত যে অভিমতটা আছে সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন, অন্য অন্যের কাছেও প্রশংসা করতে বলবো না, আপনি নিজেকে প্রশ্ন করুন এটা ভালো কি খারাপ। তো যাই হোক, তো সব কথার এক কথা হচ্ছে যে মারকাজুত তাহফিজের শুভাকাঙ্ক্ষী হয়ে যারা সাথে ছিলেন আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানাই, এবং সবাইকে সর্বদেশের সর্বস্তরের জনগণকে আমি আহ্বান করব আমাদের মাদ্রাসায় আসুন দেখুন, এবং আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে, হ্যাঁ পাশাপাশি জাগতিক শিক্ষাও আছে, কোরআনের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও আছে। তো মোট কথা একটা সমষ্টিগত শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে, কোরআনের আলোয় আলোকিত করতে, কোরআনের রঙে জীবনটাকে রাঙিয়ে তুলতে অবশ্যই আপনার মারকাজুত তাহফিজে আসবেন। আর আপনাদের জন্য আবারও শুভকামনা। কিন্তু ও পরিশেষে একটি কথা রয়েই যায়, সেটা হচ্ছে আমাদের সফলতার আরেকটা অধ্যায় হচ্ছে যে তাহফিজ কোরআন শরীফ, যেটার কথা আমি আসলে বললাম যে শুরুতে অনেক সফলতা, আমরা আসলে বিস্তারভাবে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। তো বলতে যাচ্ছি যে তাহফিজ কোরআন শরীফের কথা, আপনারা দেখেছেন মাত্র কয়েক বছরেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি হেফজখানায় বলা যায়, কিছু সংখ্যক এখনো বাকি আছে যারা এটার মান বুঝেনি, যারা এটা সম্বন্ধে এখনো রিসার্চ করেনি, অথবা যারা এটার মানে গুরুত্বটা বুঝেনি, তো তারা হয়তো বা এখনো এটা সংগ্রহ করেনি, অবশ্যই অচিরেই তারা সংগ্রহ করবে বলে আমরা আশাবাদী, কারণ এর বিকল্প মানে হেফজ সিলেবাসের যে আমাদের যে সিলেবাসটা রয়েছে এর বিকল্প আর কোনো সিলেবাস বাংলাদেশে নেই। তো আপনারা আপনাদের ভালোর জন্য হলেও অবশ্যই এই সিলেবাসটা সংগ্রহ করবেন, আপনার আপনার নুরানি বিভাগ অথবা আমাদের তাহফিজ আম্পারা রয়েছে, তাহফিজ কোরআন শরীফ রয়েছে, এই কোরআনেই আপনি নাজেরা থেকে যদি শুরু করেন তাহলে শুরু থেকেই সে ছেলেটা মানে শুদ্ধতার সাথে হেফজ শুরু করতে পারবে, এবং হেফজ শুরু থেকে নিয়ে শেষ করতে পারবে, শুনানিটাও যদি এই কোরআন শরীফের মাধ্যমে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, সে নিজেই এটার এক সময় সার্টিফিকেট হবে যে অবশ্যই তাহফিজ কোরআন শরীফের বিকল্প নেই। তো এই পর্যন্ত কয়েক লক্ষ কপি আমরা বিভিন্ন জায়গায় রিলিজ করেছি, দিয়েছি, পৌঁছে দিয়েছি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও দিয়েছি। তো এখনো যারা সংগ্রহ করেননি অবশ্যই সংগ্রহ করবেন, আর তাহফিজ কোরআন শরীফের ফিডব্যাকটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের মাদ্রাসার যে সমস্ত ওয়েবসাইট রয়েছে অথবা ইমেল অ্যাড্রেস রয়েছে অথবা ফেসবুকের বিভিন্ন পেজ রয়েছে অথবা আমাদের যোগাযোগের যে ঠিকানা রয়েছে, আপনার অভিমতটা অবশ্যই প্রকাশ করুন যে তাহফিজ কোরআন শরীফ থেকে আপনাদের কতটুকু ফায়দা হচ্ছে, এবং এটার গুরুত্ব আপনি তুলে ধরলে আমরাও আমাদের এই সফলতার ব্যাপকতাটা আমরা সমাজে তুলে ধরতে পারবো। তো এটা অবশ্যই আপনারা এই ফিডব্যাকটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আর সবাইকে আবারও এই মেসেজটা দিব যে অবশ্যই আপনারা তাহফিজ কোরআন শরীফ বা তাহফিজ সিলেবাস সংগ্রহ করুন আপনার মাদ্রাসার জন্য। আর বাংলাদেশের প্রত্যেক মাদ্রাসার শিক্ষক যারা আছেন, প্রতিটি মাদ্রাসার শিক্ষক যারা আছেন, তারা আমাদের এই মাদ্রাসায় যে প্রশিক্ষণটি হয় শিক্ষক মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, সেই কোর্সে অংশগ্রহণ করে আপনিও একজন আদর্শ শিক্ষক হন, এবং আপনার যেই নিজস্ব যে যোগ্যতা এটাকে সুদৃঢ় করে আপনি আরো বিস্তার কোরআনের বিস্তার খেদমত করতে পারবেন আপনার মাদ্রাসায়, আপনাদের ছাত্রদের ক্ষেত্রে এটা উপকার হবে। সেজন্য আমি মুআল্লিমদেরকে অথবা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদেরকে এই উদার আহ্বান জানাবো, আপনারা অবশ্যই প্রশিক্ষণে অংশগ্রহণ করে ফায়দা হাসিল করে এবং কোরআনের খেদমতের বিস্তার ব্যাপকভাবে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমাদের মেসেজের শুরুতে রয়েছিল যে মাদ্রাসা, ফার্স্ট অফ অল আমি যেটা বলেছি যে মাদ্রাসা, মাদ্রাসার সফলতা আপনারা দেখেছেন, এখনো দেখছেন ইনশাল্লাহ, এই সফলতা জারি থাকলে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর
দ্বিতীয়ত বলেছি যে তাহফিজ কোরআন শরীফ এর গুরুত্ব মাহাত্ম যারা নিয়েছেন এই পর্যন্ত, যারা নিচ্ছেন নেবেন, তারা অবশ্যই দেখবেন, বুঝবেন, আমাদেরকে সেই ফিডব্যাকটা জানাবেন। আর লাস্ট যে কথাটা মেসেজ থাকবে সেটা হচ্ছে মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজে যোগ্য হন এবং আপনাদের যে ছাত্ররা আছে সেই ছাত্রদের মাঝেও সঠিক এলেমটা আপনারা ছড়িয়ে দেন। এই তিনটা মেসেজ আপনাদের সামনে আমি ব্যক্ত করে আজকের মতো এই ভূমিকা ছাড়া সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে অনেক বড় হয়ে গেছে, সেজন্য আবারও সরি, আমি দুঃখ প্রকাশ করছি। অবশ্যই এই লাইভটা আপনারা শেয়ার করে সর্বস্তরে পৌঁছে দিন। এবং সবশেষে একটা কথাই বলবো যে তাহফিজ পরিবারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।